ওকে সুন্দর হয়েছে এখানে আইকনের প্ল্যান গুলো ঠিক আছে যে আইকন আপনার এক সিমিলার দিছে না মাঝখান ডিসটেন্সটা একটু বাড়ায় দিলে ভালো হতো মানে আইকনের মাঝখান ডিসটেন্সটা এমনি খারাপ হয়নি ভালো হয়েছে আর ওকে তারপর দেখি আচ্ছা তো এই মোকবটা সুন্দর আছে সবাই মোকটা ইউজ করতে পারেন হ্যাঁ আর একটা বিষয় যে ডিজাইনটা যদি আপনি একটু উঠিয়ে যেতেন যেমন আমি জানি আমরা কি জানি যে উপরে এবং নিচে খুব বেশি ডিজাইন করা মানে লোচার আর কি হ্যাঁ খুব বেশি ডিজাইন দেওয়ার প্রয়োজন হয় না তো আমরা যেটা করতে পারি যে এই যে ফুলটা আপনি কর্নার আর্ট করছেন এটাকে চাইলে আরেকটু উপরে উঠিয়ে দিতে পারেন সমস্যা নাই হ্যাঁ মানে একটু কর্নার দিকে চাপা দিতে পারেন তাহলে একটু জায়গা বাড়বে এখানে লেখা ঠিক আছে এই কাজটা করা যায় তারপরে ভালো হয়েছে

এখান থেকে আসে নিচে সুন্দর আছে এই অ্যালাইনটা দেখবেন যে সৌন্দর্য কথাই হবে যে এই যে আপনার এই গ্যাপগুলো গ্যাপগুলো সাইডের বর্ডারগুলো সোজা থাকবে হ্যাঁ গুলো সাইজগুলো এর ফর্মগুলো সব সেম থাকবে এই যে আইকনগুলো একই রকম থাকবে সুন্দর থাকবে এই এগুলোই বেশি কিছু তো না আমরা তো এগুলো প্রতিদিনই ডিজাইন করতেছি কিছু না কিছু নতুন আর কি জিনিস অ্যাড হচ্ছে বাকিবার ডিজাইনের প্রক্রিয়া তো সেম ওই সেম ডিস্টে দূরত্ব রাখতে লাগবে হুম সেম আপনার ছবি রাখতে ইয়ে রাখতে লাগবে আইকন রাখতে লাগবে এই এই জিনিসগুলো ঠিক রাখলে মনে করেন যে বাস আপনার ডিজাইন এমনি সুন্দর দেখাবে হ্যাঁ এই যে এটার মধ্যে যেমন হয়েছে কি যে সব কিছুর মধ্যে আপনার দেখেন লাইন এখানে আপনার বসছে চারটা না পাঁচটা এত বড় এটার মধ্যে হ্যাঁ তাহলে এখন কী মনে হচ্ছে যে লেখাগুলো প্রচুর বড় আপনি ডিজাইনটা দেখেন যে কতগুলো লেখা বসছে এখানে কিন্তু এরকম মাপে থাকবে আকবান ধরে কতগুলো লাইন বসছে হ্যাঁ এখানে দেখেন আপনার লাইন বসছে চারটা মানে লেখাগুলো অনেক বড় তারপরে আইকনের এখানে আসি আইকনের এখানে আপনার আইকনের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটা ডিপ আবার আইকনের কালারও ডিপ মানে পিছনেরটা হচ্ছে ডার্ক নীল আইকনের কালার ব্ল্যাক দেখেন তো এমন মনে হচ্ছে না যে আইকনটা বোঝা যাচ্ছে না এরকম কিন্তু মনে হচ্ছে যে আইকনটা বোঝাই যাচ্ছে না তার আইকনের নিচে এই ধরনের কালার ইউজ করা যাবে না ডিপের কালার ইউজ করবেন যেমন হলুদের উপরে সাদা ভালো এখানে যদি আপনি যদি পিছনে নীল দিতেন তাহলে উপরে সাদা বা অ্যাশ টাইপ দিতেন ভালো লাগতো কিন্তু পিছনে আপনার একদম ডার্ক নীল উপরে ব্ল্যাক যার ফলে আইকনগুলো এখানে বোঝা যাচ্ছে না হ্যাঁ এমনি আপনার শেপ কিন্তু সুন্দর হয়েছে উপরে এবং নিচে শেপ ডিজাইন সুন্দর হয়েছে তাহলে এই টেক্সটের উপরে একটু কাজ করতে লাগবে টেক্সট এত বড়ো করে লেখা যাবে না এবং আপনার যে আইকনগুলো হচ্ছে একটু পিছনে কালারগুলো চেঞ্জ করতে লাগবে তাহলে সুন্দর হবে ঠিক আছে এই যে দেখেন আইকনগুলো কেমন হয়ে গেছে ওহ মকাপটা সেই এই মকাপটা আমার কাছে ছিল মনে হয় আমি ইসলাম আপনাদেরকে দিই মনে হয় আমার কাছে ছিল এই মকাপটা আচ্ছা হাউস হ্যাঁ এইরকমই অ্যাড হয় অ্যাকচুয়ালি ইয়ের মধ্যে এটা আমাদের দেশে না বাইরে হুম এই যে সুন্দর আছে আইমিন এদের ডিস ইয়ে থেকে শুরু করে ডিসটেন্স এবং বর্ডার খুব সুন্দর আছে ভালো এই লেখাগুলো একটু ছোটো করে দিতেন শেপ ঠিক আছে লেখাগুলো একটু ছোটো করে দিলে আর ভালো লাগতো তো নর্মাল সিম্পল ডিজাইন ভালো আছে এই যে লেখার প্যাটার্নটা দেখেন

মকাব কিন্তু সেই রকম দেখাচ্ছে জিনিসটা ঠিক আছে তাহলে মকা বিয়ে করা জরুরি হ্যাঁ মেরিকুলেশন খুব সুন্দর মেরিপুলেশন আমি আজকে লাইভ কনসার্ট ওকে তো কোড লিখছেন এখানে সুন্দর হয়েছে লেখাগুলো একটু অন্য দিতেন ড্যামো সবগুলো লাইন মনে হয় সেম এটা কেমন কোডের মতো দেখাচ্ছে ড্যামো যে লেখাটা এটা ফ্রি টেক্সট থেকে নিয়ে দিবেন তাহলে রিয়েল লাগবে আর কি এই যে মক আপটা ছিল আমার কাছে আসতে কিনা জানি না এখন সবগুলো এগুলো গোল এই কাপটা অফ রাখা যায় এই টপটাকে বন্ধ করে রাখা যায় সবগুলোই ওকে এইখানে একটু শেপ বানাতে ভুল হয়েছে জিনিসটা দেখেন আমি আপনি কীভাবে কাজটা করছেন আমি জানি না অ্যাকচুয়ালি যে জিনিসটা একটু দেখবেন খেয়াল করে যে দেখেন এইটার মাঝখানে এবং এটার মাঝখানে ডিসটেন্স সেই না এটার মাঝখানে বেশি ডিসটেন্স এবং উপরে সবুজ বাট্টার কথা বলতেছি এটার মাঝখানে বেশি ডিসটেন্স এটার মাঝখানে কম ডিস্টেন্স এরকম লাগতেছে না যে বাঁকা হয়েছে লাইনগুলো এগুলো কিন্তু সমান ছিল যে অরিজিনাল যে ছবিটা আমি আপনাদেরকে দিয়েছিলাম সেই ছবিটার মধ্যে এরকম ছিল না এগুলো একটু লাইনগুলো এটা কেমন ভাবে বসে না যায় না এগুলো কীভাবে করবেন বরং দেখি এগুলো হচ্ছে আচ্ছা আমি দেখাই দেবো এটা একটা লাইন দেওয়ার তারপর জাস্ট সমান মাপ করে একটা কেটে নেবেন ওই সিলেকশনটাকেই অন্য জায়গায় দিয়ে ডিলিটে ক্লিক করবেন তাহলে কী হবে আস্তে আস্তে সমান মাপে কাটবে আচ্ছা আমি দেখাই দেবো যদি আপনাদের কনফিউশন থাকে ওই জিনিসটা ঠিক করলে ডিজাইনটা আরও সুন্দর লাগতো এই যেগুলো ঠিক আছে আর আপনারা অনেকে দেখলাম যে পিছনের ওয়াটারমার্কটা অনেক ডিপ দিছেন এটা দিবেন না ওয়াটারমার্কটা হচ্ছে হালকাই থাকবে ওয়াটারমার্ক মার্ক যেটা যেরকমই যেরকম হালকা থাকবে হ্যাঁ খুব বেশি ডিপ দিলে কিন্তু ভালো দেখায় না

তো সিম্পল অনেক ভালো দেখেন ডিজাইন সাইডে কর্নারে এখানে লিখছে বলে এটা কেমন হয়ে গেল একদম লিখা বর্ডারের সাথে লাগিয়ে গেছে আবার লিখা ওয়াটারমার্ক মনে হচ্ছে হালকা হয়ে গেছে লিখা বর্ডারের সাথে কেন লাগিয়ে যাবে লিখার বর্ডারের থেকে ইয়ে থাকবে না গ্যাপ থাকবে না তারপরে লোকটা হয়নি আমার তো ঠিক যে আমাদের এই জিনিসগুলো ঠিক করতে লাগবে এটা আচ্ছা এটা আমি নেটের না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা দেখবো আমরা আসসালাম আলাইকুম কেমন আছেন ও আচ্ছা কি হ্যাঁ হ্যাঁ না আল্লাহ যাক হ্যাঁ ওইটাই আচ্ছা তারপরে কইর সাথে কোথায় ছিলাম হুম কোম্পানি সুন্দর ওকে তো এইগুলা গেছিলাম তো দেখেন যে ডিজাইনগুলোর মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে যে দেখেন যে এই সবুজ একজন করছিলেন এটার কথা বললাম যে এখানে কী হয়েছে একটা কাঁটা দাগগুলো মাঝখানে বাইরের মাঝখানে যে কাটা দাগগুলো ওইগুলো কিন্তু সমান সবগুলোর মাঝখানে ডিসটেন্স সমান কিন্তু আপনার একটা বাঁকা তারা হয়েছে কেন হয়েছে বলেন দেখি এই যে কাটা যে মাপটা এটা আপনি সমান করে কাটতে পারেননি অথবা আপনি পলিগোন দিয়ে আর্ট করছেন হুম তো যার ফলে কী হয়েছে এটা বাঁকা তারা মোটা থেকে হ্যাঁ তো এটা কীভাবে সলভ করবেন এটা আমরা এটা আপনাকে আপনাদের দেখাই দেবো তো মোটামুটি কাজ সবার ভালো হয়েছে কিন্তু প্রতিবারের ন্যায় কয়েকজন কাজ দেন নাই ওটা কিন্তু নোটিস হচ্ছে

স্কিপ করে চলে আসছি কোথায় বলেন কোথায় স্কিপ করলাম শুরুর দিকে এটা পরের বলতে এই যে এটা ও মাসুক আইডি দেখলাম তো দেখছি দেখছি আপনার হ্যাঁ মাস মাসুক আইডি আমি দেখছি একটা দেখছি ওকে তো আপনার এটার মধ্যে আমি বলি এটা হ্যাঁ দেখছি দেখে বলছি আপনি এটা কাজ দেখছি আমি শুনেন এখানে আমি বলি যে সুন্দর হয়েছে ডিজাইন টিজাইন সব সুন্দর হয়েছে শেপ টেপ থেকে শুরু করে হ্যাঁ জাস্ট একটু এই যে উপরে যে লোগো এবং লেখাটা এটা হালকা একটু ছোট করে মানে কি হয় বর্ডার যদি একদম ফিট হয়ে যায় তাহলে জিনিসটা খারাপ দেখায় মানে বেশি বড় হইলে যখন আপনি দূর থেকে দেখবেন যেমন যে খুব বেশি বড় হয়ে গেছে না একটা লোগো কতটুকু হতে পারে মানে আপনি লোগোর শেপটা বড় তো সেই অনুযায়ী লোগোটা একটু ছোট হইলে ভালো লাগে এমনি আপনার বাকি লেখা এবং শেপ ঠিক আছে সব মিলে সেট এটা তো কোনো সমস্যা নেই প্রথম দিকে আচ্ছা এটা হ্যাঁ হ্যাঁ সুন্দর দিচ্ছেন আচ্ছা তো ভালো এটার মধ্যে এটার মধ্যে কিছু বলার নাই এটার মধ্যে যেভাবে ডিজাইন করছেন ঠিক আছে তো ডিজাইনটা আপনারা চাইলে একটু গর্জিয়াস করতে পারেন যেমন পিছনে যে ইলো যেই আপনার শেপটা টা ব্যায়াম বিল্ডিংয়ের পিছনে এটা চাইলে আপনি গ্রেডিয়ান ইউজ করতে পারেন আরো ভালো হবে কিন্তু এটা খারাপ দেখাচ্ছে না যেটা আপনার করছেন এটা ঠিক আছে সুন্দর দেখাচ্ছে জাস্ট এই যে আওয়ার সার্ভিস যে আছে এগুলো একটু ছোটো করে দিতেন মানে এই সেপ এই লেখাগুলো যদি একরকম রাখেন তাহলে ভালো হয় এই শেপটা এই লেখাগুলো হ্যাঁ যদি একরকম রাখেন ভালো হয় এটাকে একটু শর্ট করে দিলেই বাস মোটামুটি ক্লিয়ার ওকে তো আজকে আমরা আমাদের কাজে যাই অর্থাৎ আমরা যেই কাজ আজকে দেখবো মেলিপুলেশন দেখার পরে আমরা আরও কিছু পোস্টার এবং থিম বানাইতে পারবো ঠিক আছে তো মেলুপুলেশনটা অ্যাকচুয়ালি কী দেখেন খুব মজাদার একটা কাজ আপনারা যদি গুগলে লেখেন যে ইমেজ মেলোপুলেশন তো ইমেজ মেলোপুলেশন আপনি হচ্ছে দেখতে পাবেন কিছু অদ্ভুত জিনিস অর্থাৎ এই এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ইউজ হয় বিভিন্ন জায়গায় কিছু জায়গায় আপনার সাংকেতিক কিছু বোঝানোর জন্য কিছু জায়গায় মুভির পোস্টার ইউজ হয় কিছু জায়গায় আপনার ইউজ হয় হচ্ছে কোনো কিছু অর্থ খুব ডিপ কোনো কিছুর মিনিং বোঝানোর জন্য ইউজ হয় ঠিক আছে তো মেলিপুলেশন এমন একটা জিনিস যেটা আপনারা দেখবেন যে অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে সতর্কতামূলক যেমন আমি আপনাদের একটা ছবি দেখাই এই যে ছবিটা দেখেন এই যে ছবিটা এটা ছবি এডিট করে একটা বানানো কি কী বুঝাচ্ছে যে আপনি যদি ধূমপান করেন তাহলে সেটা আপনার শরীরটাকে কীভাবে নষ্ট করতে পারে ঠিক আছে যে এই যে একটা মিনিং অ্যাকচুয়ালি এই যে ছবিটা বানানো এটা কিন্তু বড় একটা ইয়ে যে একটা মানে এডিট করছে হাতে একটা স্টিকারেটের একটা ছবি আর জিনিসটা কিন্তু দেখাচ্ছে যে যে এরকম ব্লাস্ট ইয়ে হয়ে যাচ্ছে হাতের হ্যাঁ তো এটা কী করছে অ্যাকচুয়ালি দুই তিনটা ইমেজকে একসাথে করে এরকম একটা জিনিস বানানো যায় মানে দুই তিনটা ইমেজকে একসাথে করে অ্যাডজাস্ট করে এরকম ইমেজ যে বানানো যায় এটাকে বলা হচ্ছে ইমেজ মেলুপুলেশন তো এটাতে অনেকগুলো কাজ হয় যে বিভিন্ন পোস্টারে কাজে লাগে বিভিন্ন রকম অ্যাডে কাজে লাগে বেশিরভাগ অ্যাডভার্টাইজগুলোতে আপনারা দেখবেন কিছু জিনিস এরকম দেখা যায় ঠিক আছে এড এর মধ্যে কাজে লাগে আবার দেখবেন হচ্ছে সিনেমা যেটা বললাম মুভির পোস্টারে তো অবশ্যই কাজে লাগে কিছু ফানি অ্যাকসেস বানাতে কাজ লাগে তো ইমেজ ম্যানিপুলেশন এমন একটা কাজ যেটা আপনার প্রায় সর্বত্রই সব ধরনের প্রজেক্টের মধ্যে লাগে ঠিক আছে এবং কিছু কিছু ক্ষেত্রে এটা একটা মিনিং থাকে কিছু কিছু থাক ক্ষেত্রে থাকে না হম মানে কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে ফানি হিসাবে বানানো হয় হম যেমন এই যে জিনিসটা এটার কোনো মিনিং নেই এটা ফানি

এই জিনিসগুলো হচ্ছে আপনার মিনিং বহন করে যেমন এই যে এটা অদ্ভুত একটা জিনিস যে এক পাতার মধ্যে ধরেন যে এক পাতার মধ্যে সমুদ্র আর এক পাতার মধ্যে ঘাস মানে যদি এরকম হইতো যে বইয়ের পাতার মতো তাহলে আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় মুহূর্তে যেতে পারতাম তো এই যে মিনিংগুলো এগুলো খুব মাথায় থিঙ্ক করে করে বানানো এবং এডিটগুলো খুবই মানে হাইয়ের এডিট করা বুঝছেন আপনারা খুব মনোযোগ দিয়ে এবং খুব এনার্জির সাথে এই এডিটগুলো অ্যাকচুয়ালি করতে হয় মেলিপুলেশন প্রচুর আছে আপনারা দেখে শেষ করতে পারবেন না প্রচুর মেলিপুলেশন এই যে কচ্ছপ যেটা বড় একটা মাঝখানে ভিতরে আবার সমুদ্রের একটা দেখা যাচ্ছে ঠিক আছে আবার একটা মানুষ এই এই যে জিনিসগুলো জিনিসগুলোর মধ্যে মানে অনেক কিছু লুকায় থাকে ঠিক আছে আপনারা দেখবেন এগুলা আপনারা সময় নিয়ে সবগুলোই প্রায় যতগুলো আছে একটা একটা অন করে দেখার চেষ্টা করবেন যে একটু কাজগুলো কিরকম ভাবে করছে হ্যাঁ যেমন অনেক অনেকখানি মুভির ক্ষেত্রে এই টাইপ জিনিসগুলো ইউজ হয় এটা তো আপনার হচ্ছে রিয়েলি কখনো হবে না এটা কি হয় আপনার এনিমিশন বা এইভাবে আমাদেরকে বানায় নিতে লাগে যেমন আপনারা আভাতার দেখছেন অনেকে আভাতার একটা মুভি ছিল যেটা হচ্ছে আপনার কিছু ভিন গ্রহের একটা ইয়ে নিয়ে বানানো হয়েছিল যে পৃথিবীর কিছু বিজ্ঞানী হচ্ছে তাদের গ্রহে ইয়ে করে কোনো একটা খনিজ বা কিছুর জন্য একটা আক্রমণ চালায় আর কি তো সেটা একটা মিশন থাকে আফাতার বলে তো পরবর্তীতে পৃথিবীর রাই হচ্ছে পৃথিবীর মানুষের বিদ্রোহ করে আপনারা দেখবেন নীল নীল মানুষগুলো দেখিয়ে নিব এটা সুন্দর ওকে হ্যাঁ খুব সুন্দর একটা জিনিস খুব সুন্দর অর্থবহন একটা ইয়ে করছে যে এটা জাস্ট ওদেরকে মেরে ওদের সম্পদ নিয়ে আসতে চায় এরকম একটা বিষয় গিয়ে যে মারে ফেরে কিন্তু এখানকার যাদেরকে বানানো পাঠানো হয় ওদের কাছে ওদের রূপ নিয়ে তো ওরা হচ্ছে পরে বিদ্রোহ করে যে কেন হচ্ছে নির্দোষ নির্দোষ যে প্রাণীগুলো আসতে কেন মারবে হ্যাঁ তো এরকম একটা বিষয় আর কি তো খুব সুন্দর একটা ইয়ে দেখবেন আপনারা আচ্ছা তো যেটা বলতেছিলাম মেলোপুলেশন আমরা এখন শিখবো হচ্ছে কিছু সিম্পল টাইপ ইয়ে হ্যাঁ যে এই যে জিনিসগুলো এগুলো হলো মেলোপুলেশন ওকে তো কীভাবে হচ্ছে কাজগুলো করে আমরা বেসিক থেকে শুরু করি সামনেরগুলো আপনার অটোমেটিকলি বুঝে যাবে ঠিক আছে যেমন আমি যদি প্রথমেই ধরি এই যেটাই যে এটা খুব কনসেপ্ট বেশি চলে যে কিছু ক্যামেরা থেকে বা মোবাইল থেকে কোনটা লাইন বের হয়ে আসছে আচ্ছা তো এটার জন্য আমাকে কি করতে লাগবে বলেন এটার জন্য আমাকে হচ্ছে ছবি প্রথমে নিয়ে নিতে লাগবে ঠিক আছে কি কি ছবি লাগবে কী কী লাগতে পারে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে একটা আমার এরকম ফোনের ছবি লাগবে একটা ম্যান মানুষের ছবি লাগবে এবং একটা রাস্তা লাগবে ঠিক আছে তো এই ছবিগুলো আগে আপনাকে খুব ভালো করে সিলেক্ট করে নিতে লাগবে ছবি সিলেকশনের ব্যাপারটা এরকম যে আপনাকে মাথায় রাখতে লাগবে প্রথমে আপনি কি বানাবেন আপনি কি বানাবেন এটা আপনাকে প্রথমে মাথায় রাখতে লাগবে যে আমি এই জিনিসটা বানাবো তারপরে আপনি হচ্ছে এখন ইয়ে করবেন যে আমি যেটা বানাবো তাহলে হচ্ছে আমাদের এটার জন্য কী কী লাগবে ওই জিনিসগুলো আমাকে ক্লিয়ার করে নিতে লাগবে ওই টাইপ জিনিসগুলো নিতে লাগবে রেল লাইনে তো অনেক ছবি আছে আপনার ইয়ের তো মোবাইলের তো অনেক ছবি আছে তাহলে আপনি কোন ছবিগুলো অ্যাকচুয়ালি ইউজ করবেন ওগুলো হচ্ছে আপনাকে নামায় নিতে লাগবে ঠিক তা আমি এখানে স্পেসে যাই

ফোন ওকে এই ছবিটা কাছে ভালো লাগতেছে সেটা আমি নিয়ে নিলাম রেজলিউশনের ছবি অবশ্যই লিঙ্ক এই এইটার লিঙ্ক কিন্তু আমি আপনাদেরকে দিছি ঠিক আছে এই সাইটটার যেতে গ্রুপে দিছি তো ওই লিঙ্কটা আপনারা ই করবেন ওকে ফোন গেলো তো এবার আসি আমরা রোডে অথবা রেল লাইন তো প্রথমে আমি কি করবো এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেব এটাতে একটু টাইম লাগবে এই কাজটাতে হ্যাঁ কিন্তু কাজটা অনেক ডিম্যান্ডেবল একটা কাজ এবং মজাদার একটা কাজ ঠিক আছে অনেক ভারী ইমেজ কিন্তু এই ইমেজগুলো নিয়ে কাজ করার সময় খেয়াল রাখবেন যাতে আপনাদের ল্যাপটপে অন্য কোনো ভারী সফটওয়্যার ওপেন না থাকে সাইজ বড় আমার ভয়েস ঠিক আছে নতুন হেডফোন লাগাইছি তো আজকে এই জন্য বললাম যে ভয়েস কমে আছে আগের হেডফোনটা খুঁজে পাচ্ছি না কত দিন ওকে তো মোটামুটি আমাদের সিলেকশন শেষ দেন আমরা ক্লিক করবো ডেলিটে তো ডেলিট করা শেষ এবার এখান থেকে আমরা ওকে একটু ঠিক করে লিস্টুল দিয়ে কল আমরা তো জাস্ট জাস্টারেশন করতেছি কিন্তু কাজগুলো ঠিক করা উচিত হাত কেটে গেছে

তারপর ডেলেট তো এই গেল আমাদের এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমাদের যে ছবিটা ওটা নিয়ে আসি এটার উপরে ঠিক আছে তো আপনারা সিম্পলি ছবিটাকে একটু বড়ো করে নিয়ে আমি সেন্টারে আনলাম এরপর ওই ছবিটাকে এটার উপর প্লেস করবো তো মেডিটেশন কীভাবে কাজ করা দেখেন আমরা দুই তিনটা ওয়েতে করতে পারি তো আমি আপনাদের সবসময় ইজি ওয়েগুলো দেখাই দিই কারণ কি দরকার অত কষ্ট করা ঠিক না তো আমরা ইজি ওয়েগুলোতেই দেখবো যেমন এখানে আমরা এটার অপোজিটের কাজটা কমাই দিই যদি আপনি এটা অপোজিটে কমাই দেন আপনারা এখানে বুঝতে পারবেন যে এই ইমেজটা অ্যাকচুয়ালি কোথায় দিয়ে ঢুকায় যদি আপনি প্লেস কোথায় যদি আপনি প্লেস করেন তাহলে ভালো হবে যেমন আমি যদি এই যে অপোসিটি কমাই দিয়ে যদি এরকম করে দিই তাহলে তো ইমেজটা ক্লিয়ার যে দেখেন এখন আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি যে আমাদের কতটুকু অংশ কেটে দিতে লাগবে বা কতটুকু রিমুভ করতে লাগবে ঠিক আছে বুঝতে পারছেন এখানে আপনার কতটুকু অংশ আপনি কেটে দেবেন বা কতটুকু রিমুভ করবেন তার একটা এরিয়াল আপনি এখানে পাচ্ছেন তো আমাদেরকে এখন মনে রাখতে লাগবে যে আমরা বলছি যে ছবি শেপ যেটা সেটা হচ্ছে আমাদের ভিতর থেকে আসবে অর্থাৎ এতটুকু আমার দেখা যাবে ঠিক আছে ছবির যে ভিতরের অংশটুকু আছে এতটুকু আমি এই ছবিটাই রাখবো এবং বাইরে জাস্ট এই রেল লাইন এখান থেকে আমরা জয়েন করে নেব ঠিক আছে তাহলে আমরা কী করবো যে ধরেন অপারসিসটা আমরা ঠিক রাখলাম মোটামুটি পিছনে ছোট হালকা দেখা যায় ওকে এভাবে এখন আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে আপনার ছবি কোন এরিয়ায় আসে এবং আপনার লাইন কোন এরিয়ায় আসে ঠিক আছে না এটা কিন্তু আপনার কাছে ক্লিয়ার তাহলে এখন আপনার কাজ কতটুকু জাস্ট এই ছবিটাকে সিলেক্ট করে এতটুকু সিলেকশন থেকে বাদ দিয়ে দেওয়া মানে যেটা আপনার বাইরে আসে তাহলে দেখেন আমি কিভাবে করি যে আছে কতটুকু এখান থেকে লাইন আমি রাখবো আগে মাথায় রাখতে লাগলাম হুম কি চলে গেছিলো ও কোথা কোথা থেকে দেখতে পাননি আপনারা তারপরে আমি উপরে এই ছবিটাকে প্লেস উপরে ফোনের ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর উপরে আমি এই ছবিটাকে প্লেস করছি এই যে ঠিক আছে প্লেস করার পরে এখন আমার কাজটা কি যেখান থেকে আমার বাদ দিতে লাগবে আমি যেভাবে জানলাম যে কতটুকু রাখবো যেটুকু মনে হয়েছে লাইনটা বের হয়ে আসছে এতটুকু ঠিক আছে বাকিটা তার আমার এই ছবির দরকার নেই ঠিক আছে তো এখন আমি যদি এটুকু রাখতে চাই আমি যদি এই ছবিটার উপর এই ছবিটার পজিশন দেখতে চাই যে আমি অ্যাকচুয়ালি কতটুকু রিমুভ করবো তাহলে আমার রিয়েল লাগবে তাহলে আমার প্রথম ছবিটা যেটা আছে উপরে এটার অপোজিটে কমাইতে লাগবে অপোসিটি আপনি কতটুকু কমাবেন হায়েস্ট পঁচাশি থেকে আশি পার্সেন্ট আশি পার্সেন্ট অপোজিট কমানোর পর আপনি দুইটা ছবিকে একসাথে দেখতে পাবেন ঠিক আছে পিছন ছবিটা দেখতে পাচ্ছেন নাও দেখতে পাচ্ছেন ঠিক না এখন আপনি কি করতে লাগবে এই ছবিটাকে এখানে অ্যাকচুয়ালি এভাবে প্রেস করতে লাগবে যে কোন জায়গার মধ্যে যদি আপনি এটাকে প্রেস করেন তাহলে এটা মনে হবে যে হ্যাঁ এটা রিয়েল ঠিক আছে মানে আমি তো রাখবো হচ্ছে লাইনটুকু এবং এই যে মডেল যে বসে আছে মেয়েটুকু তাকে হ্যাঁ এবং পিছনের আমার এই ব্যাকগ্রাউন্ড সহ যেহেতুটুকু আমার হচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে তো এই অংশটুকু আমাকে এখন বাদ দিতে লাগবে কতটুকু এটা আমার মাথায় অটোমেটিক চলে আসবে তো আমরা বাদ কীভাবে দেবো তো প্রথমত আমাদেরকে এখান থেকে এটাকে রিমুভ করে দিতে থাকবে সিলেকশন করে যেহেতু আমাদের বল সিলেকশন আছে তো আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি যেটা আমি কাজটা সহজভাবে করতে চাই তাহলে কীভাবে করতে পারি প্রথমত আমি ছবিটাকে একটু বড় করে নিই ফুল পেজ দেন আমি ছবিটাকে এখানে ঠিক আছে পজিশনটা ঠিক করে নেবেন যে আপনি চোখের মধ্যে দেখে নেন যে কতটুকু আমি ভিতরে রাখবো কতটুকু বাইরে রাখবো হ্যাঁ পজিশন ঠিক করে নেওয়ার পরে এবার কি করলাম এটা আমি পজিশনটা ঠিক করলাম আমার নষ্ট হয়ে গেল কেন গুড এটাকে সেন্টারে রাখবো একদম তাকে ওকে তাহলে এবার আমরা বাকি এখান থেকে এটুকু ডিলিট করে দেবো যতটুকু আমার দরকার নেই সাইডের ঠিক আছে সিলেক্ট করেন যেভাবে আমরা নর্মালি সিলেক্ট করি এখান থেকে সিলেকশন আনলা হচ্ছে এই পর্যন্ত যেটুকু ছবিটা দেখা যাচ্ছে আনার পরে ওপরে কে জানি জয়েন হচ্ছে না হচ্ছে আগে জয়েন করে নি ওই কেউ রিকোয়েস্ট না এখন তো রিকোয়েস্ট দেখা যায় না যাই হোক আমরা আবার কাজে ফিরে যাই যতটুকু ছবির ফ্রেমটা আছে ঠিক আছে এখানে রেল লাইন পর্যন্ত পুরো ছবি না কিন্তু রেল লাইন পর্যন্ত ওকে তো আমার সিলেকশন কমপ্লিট বাইরের ছবিটা আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এবার এখানে এসে সিলেকশন শেষ করে দিই তাহলে কতটুকু সিলেক্ট হলো এই এরিয়াটা বাদে বাইরেরটুকু হ্যাঁ তো নর্মালি এখন আমরা কী করব যেতটুকু আমার রাখার তো রাখছি বাহিরের টুকু আমার কমপ্লিট এবার আমি এখান থেকে এটা ডিলিটে ক্লিক করবো ডিলিটে ক্লিক ক্লিক করবে বাইরের যে টুকু একটু ডিলিট হয়ে যাবে ঠিক আছে ডিলিট হয়ে যাওয়ার পর এবার আপনি এই ছবিটার অপসিটি বাড়াই দেন হান্ড্রেড পার্সেন্ট করে দেন দ্যাট ইজ ইউর ইমেজ ওকে এবার আমরা কী করব যে এখান থেকে যে এই জায়গাটুকু নষ্ট হয়ে গেছে মানে হাতও দেখা যাচ্ছে আবার ইয়ে দেখা যাচ্ছে তো এতটুকুকে আমরা কেটে নেব এই মাপে এই ওকে ইস ইস ওকে এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা ইয়ে করবো যে কাজ শেষ এবার আমরা ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়ান্ট বা একটা ওরকম গর্জিয়াস কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা প্লেস করতে পারি ঠিক আছে তো আপনি এখান থেকে নেন হচ্ছে গেমিং ব্যাকগ্রাউন্ড বা এই ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর হয় গেমিং ব্যাকগ্রাউন্ডগুলো হাই রেজলেশনাল হয় এবং ভালো হয় এখান থেকে আপনি এরকম টাইপের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন সমস্যা নেই রেজলেশন খারাপ এই হলো রেজুলেশনের সমস্যা গুগল থেকে ছবি নিলে এই হল রেজলে রেজলেশনের সমস্যা রেজলেউশন মাপ মতো পাওয়া যায় না এই জন্য আমরা ওখান থেকে ছবি নিই কিন্তু সব ছবি তার ওখান থেকে নেওয়া যায় না বেশ ভারী হয়ে যায় বেশি তো একটা লেয়ার নিব সব ছবির নিচে লেয়ার নিয়ে ওই ছবির মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা প্রেস করবো দেন ব্যাকগ্রাউন্ডটা বড়ো করে দেব এবং ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে এখান থেকে ডার্ক করে দিতে পারেন কাগজ থেকে এই অপশানগুলো তো আমরা আগে থেকে দেখছি এবং চাইলে ব্লারও করে দিতে পারেন মানে এটা হচ্ছে আপনার এখন নিজের এডিটের উপর যেরকম আপনার কাছে মনে হয় যে করলে ভালো হবে ওভাবে আপনি করতে পারেন এটাতে কোনো ধরা বাধা নেই ওকে তো দেখেন এবার যদি চান আপনি কালারফুল করতে এই ছবিগুলো অ্যাকচুয়ালি একটু কালারফুল হয় ভালো হয় লাইটিং থেকে ইয়ে করে তো কালারফুল এডিট তো ওগুলো আপনারা দেখছেন হ্যাঁ দেখেন ইমেজ ইমেজ এডিটিংয়ে আমরা যে জিনিসগুলো শিখে আসছি ওগুলোই কিন্তু ঠিক আছে নতুন কিছু না এই ধরনের এখান থেকে আমরা এর উপরে কালার বাড়ানো কীভাবে শিখছিলাম এখান থেকে ভাইব্রেন্সে যাবো ভাইব্রেন্সে যাই এটাকে কালারটা আমরা ডিপ করে দিতে পারি তারপরে এর উপরে চাইলে আমরা এখান থেকে আবার ব্রাইটনেস নিতে পারি ব্রাইটনেস নিয়ে আমরা লাইটটাকে বাড়ায় দিতে পারি ওকে এবার দেখেন ছবিটা সুন্দর দেখাচ্ছে ঠিক আছে তো এই হলো আপনার ইমেজ মেলোপুলেশন ওকে খুব কঠিন না কিন্তু হম সবাই বুঝতে পারছেন কারো বুঝতে সমস্যা হচ্ছে এই জিনিসটাই যেটা এখানে আপনাদের এই যে এখানে দেখানো হয়েছে ম্যালোপুলেশন এটাই এটাই তারা ব্যাকগ্রাউন্ডে এক কালার দিছে আমরা ব্যাকগ্রাউন্ডে একটু ডিফারেন্স দিছি ওকে তো এই যে এই যে সিম্পল যে কনসেপ্টটা এটা সবাই পারবেন মানে এটা এখন যদি আপনি আমি আপনাদের করতে দেই করতে পারবেন না এনিথিং ধরুন যে ক্যামেরা থেকে এরকম রাস্তা অথবা মোবাইল থেকে রাস্তা হ্যাঁ না পারার তো কিছু নাই কি করলাম আমরা বলেন দেখি আমি একবার বলে দিচ্ছি আমি আপনাদেরকে আমি আপনার একবার বলছি যে ছবি যেটা ব্যাকগ্রাউন্ড প্রথমে এইটার আমরা ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে নিলাম অথবা ব্যাকগ্রাউন্ড আর ইউজ করলে হবে এই এই যেতটুকু ভিতর থেকে শেপ আসবে এতটুকু আগে কেটে না লাগবে হ্যাঁ কেটে নেওয়ার পরে ওই ছবিটাকে এটার উপর প্লেস করুন প্লেস করে এটা অপাসে কমা দিবেন অপারসেটি কমালে কিন্তু দুইটা ছবি একসাথে দেখা যাবে তারপরে আপনারা নিজেরা চেষ্টা করলে পারা যাবেন যে কতটুকু আপনি ডিলিট করবেন ডিলিট করলে যে ইমেজটা রিয়েল লাগবে যে এটার ভিতরে একটু রাখবো এবং যেটা বের হয়ে আসছে এটা আমরা এখান থেকে ধরবো তাহলে মনে হবে কি যে মোবাইল থেকে রাস্তাটা বের হয়ে আসছে বাইরের দিক এই শেপ এই হলো কনসেপ্ট হ্যাঁ খুব কঠিন কিছুই না আর ব্যাকগ্রাউন্ড তো আপনাদের উপরে ব্যাকগ্রাউন্ড আপনারা যেমন ইচ্ছে দিতে পারেন এটাতে কোনো সমস্যা নেই ঠিক আছে ব্যাকগ্রাউন্ড যে কোনো ব্যাকগ্রাউন্ড যদি মনে হচ্ছে যে এটা এরকম কালারফুল বা এই গর্জিয়াস ব্যাকগ্রাউন্ড ভালো লাগছে না সিম্পল ব্যাকগ্রাউন্ড দিতে পারেন কোনো সমস্যা নেই ধরেন যে আরও এরকম লো কালারের ব্যাকগ্রাউন্ড আছে এগুলো আপনারা ইউজ করতে পারেন এটা আপনাদের উপরে হ্যাঁ এটাতে কোনো ধরা বাধা নেই কীভাবে ভালো লাগে যেভাবে অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগবে একটা যে আপনাদের উপরে কথাটা কিন্তু ভুল আপনাদের উপরে না আপনাদের উপরে আপনারা মন মতো বসা জন্য এমন না এটা হলো যে ছবির সৌন্দর্যের উপরে মানে যেভাবে ছবিটা আপনার মনে হয় যে হ্যাঁ এইভাবে দিলে ভালো লাগবে একচুয়ালি ওইভাবে কাজটা করতে পারবে হ্যাঁ এই এই ব্যাকগ্রাউন্ড দিলাম আমরা যদি এটা ভালো হয় অথবা আপনার সিনারি দিতে পারেন এনিথিং ঠিক আছে জিনিসটা যেটা ভালো লাগে তো একটা সবাই প্র্যাকটিস করেন যে আমি তো স ইয়ে দিয়ে করলাম মোবাইল দিয়ে করলাম আপনারা চাইলে ক্যামেরা দিয়ে করতে পারেন বা এ এনি টাইপ ডিভাইস যেগুলো আছে ল্যাপটপ দিয়ে করতে পারেন হ্যাঁ মোবাইল ক্যামেরা বা ল্যাপটপ এইভাবে এই জিনিসটা একটু একদম ইজি কনসেপ্ট দেখি সবাই একটু কতটা নিখুঁত করা যায় ঠিক আছে সবাই একটু প্র্যাকটিস করি আপনাদের সময় আধা ঘন্টা ছবিগুলো আগে নিয়ে নেন ইয়ে থেকে ফিরেট করে সুন্দর করে তারপরে হচ্ছে ছবিগুলো আপনারা সাজান